হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স এডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে, যাদের বাজেট মাত্র 37,000 টাকা। 37,000 টাকাতে চাচ্ছেন ইন্টেল কোরাই 5 10th generation একটি প্রসেসর দিয়ে পিসি বিল করতে, সাথে একটি 19 ইঞ্চি মনিটর সহ একটি ফুল পিসি প্যাকেজ বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ফিরস আগে বলে নিয়েছিলাম, যাদের বাজেট মাত্র 37,000 টাকা, 37,000 টাকাতে চাচ্ছেন ইন্টেল কোরাই 5 10th generation দিয়ে পিসি বিল করবেন, সাথে একটি 19 ইঞ্চি মনিটর এবং কিবোর্ড মাউস সহ ফুল কম্বো একটি প্যাকেজ বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে, মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক। ফিরস আজকের এই পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোরাই 5 10th generation একটি প্রসেসর, ইন্টেল কোরাই 5 10th generation, যার মডেল নাম্বার 10400। এই প্রসেসরটি কিন্তু ভালো মানের একটি প্রসেসর এবং আপনারা সবাই জানেন যে ইন্টেল দিয়ে অনেকদিন যাবত রিভিউ করিনি, তার কারণ হলো ইন্টেলের দামটা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে রিভিউ করিনি। আপনারা সবসময় জানেন রাসেল ভাই দাম কমানোর পক্ষে, বাড়ানোর দাম বেড়ে গেলে আসলে রাসেল ভাই এটার পক্ষে থাকে না। তো আবার একটি সুসংবাদ আছে, সেটা হলো যে ইন্টেল প্রসেসরের দাম কিন্তু আবারও কমতেছে এবং আজকের এই পিসি বিলের সাথে প্রসেসরের দাম কত ধরছি শুনলে আপনার মাথা ঘুরাই যাবে 100%। এবং ইন্টেল কোরাই 5 10th generation প্রসেসর দাম কিন্তু মার্কেট প্রাইস 17,000 টাকা ছিল, 17,500 টাকা পর্যন্ত আমরা সেল করছি, বাট আজকের প্রাইস ধরা হয়েছে এই পিসি বিলের সাথে ওনলি 14,500 টাকা। 14,500 টাকা ইন্টেল কোরাই 5 10th generation এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। এবং এই প্রসেসরটা কিন্তু আনঅফিশিয়াল একটি প্রসেসর, কারণ অফিসিয়াল আনঅফিশিয়ালে মোটামুটি অনেক টাকা ডিফারেন্স আছে, আর প্রসেসর যেহেতু 100% জেনুইন কপি হয় না, সো এখানে আমি কিছু টাকা সেভ করার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। ইন্টেল কোরাই 5 10th generation 10400 এই প্রসেসরটি থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আজকের পিসি বিলের সাথে। দাম ধরা হয়েছে মাত্র 14,500 টাকা ওয়ানলি। বেশ, প্রসেসরের পাশাপাশি আমরা একটা ভালো মানের অফিসিয়াল একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। ইন্টেলের জন্য গিগাবাইট সবসময় আমি বলে আসছি বেস্ট একটি ব্রান্ড হলো গিগাবাইট, তো আজকের এই পিসি বিলের সাথে গিগাবাইটের একটি মাদারবোর্ড চয়েস করেছি H410MHB3। এই মাদারবোর্ডটি কিন্তু এই প্রসেসরের জন্য একটা পারফেক্ট একটি মাদারবোর্ড বলবো, এই কারণে প্রথমত মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং দ্বিতীয় হলো এখানে র্যামের স্লট পাবেন 2টি, যেখানে 8/16 অথবা 16/32 GB মতো র্যাম সাপোর্ট করতে পারবেন, পাশাপাশি HDMI পোর্টের পাশাপাশি VGA পোর্ট পাবেন এবং এখানে M.2 NVMe সব ধরনের ফেসিলিটিস পাবেন এই মাদারবোর্ডটিতে। এবং অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি থাকবে এবং এই মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 8,400 টাকা ওয়ানলি। 8,400 টাকার মধ্যে মাদারবোর্ডটি বেস্ট একটি মাদারবোর্ড এবং অফিসিয়াল মাদারবোর্ড যেহেতু, এখানে আপনি আনঅফিসিয়াল নিলে হয়তো 500 টাকার মতো কম পাইতেন, 7,800 বা 7,900 টাকায় পাইতেন, বাট ডিফারেন্সটা যেহেতু খুবই কম এবং মাদারবোর্ডটা যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল অফিসিয়ালটা পাওয়া যাচ্ছে, সো এখানে আনঅফিসিয়ালে কোনো চিন্তা ভাবনা করিনি, আমি অফিসিয়াল একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। মাদারবোর্ড থাকবে গিগাবাইট ব্র্যান্ডের H410MHB3, 3 বছর রিপ্লেসমেন্ট, অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকবে এই মাদারবোর্ডটি। বেশ, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে কিন্তু চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের একটি 8GB DDR4 3200 MHz একটি গেমিং হিটসিং সহ একটি র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে। অ্যাপাচারের র্যাম কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং হিটসিনটা কিন্তু অনেক হেভি একটি হিটসিন এবং গেমিং একটা ফিল দেয় এই র্যামটিতে, এবং সব দিক বিবেচনা করে দামও কিন্তু অনেকটা কম রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। মার্কেটে 2850 থেকে 2900 টাকা প্রাইস অ্যাভেলেবেল এখন স্টিল নাও চলতেছে, বাট এই পিসি বিলের সাথে যারা নেবেন তারা পাবেন মাত্র 2700 টাকা ওনলি। 2700 টাকায় 8GB DDR4 3200 MHz লাইফ টাইম ওয়ারেন্টি সহ অ্যাপাচার তাইওয়ানের ব্র্যান্ড একটি র্যাম রেখেছি আজকের পিসি বিলের সাথে। র্যামের পাশাপাশি NVMe এর বিষয়ে আলোচনা করবো আজকের পিসি বিলের সাথে। NVMe-ও কিন্তু একটি ভালো মানের NVMe রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। HP ব্র্যান্ডের EX900 মডেল 250 GB একটি NVMe থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই NVMe-টা সম্পর্কে সবাই জানেন এবং এটা রিডার স্পিড অনেক ভালো, আপনারা সবাই জানেন, পাশাপাশি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং সবচাইতে মজার বিষয় হলো HP NVMe বিক্রি করা শুরু করছে প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, এর ভিতরে একটা NVMe আমি এখনও প্রবলেম পাইনি, যার কারণে এটার প্রতি বেশি আস্থা কাজ করতেছে এবং এটার কোয়ালিটি সম্পর্কে
সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, এসপি ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন। তো সব কিছু বিবেচনা করে দাম হিসাবে এসপি এসএসডিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই এনভিএমইটির রিডেট স্পিড যেহেতু ভালো আছে এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সব কিছু বিবেচনা করে রেখেছি। 250 GB এসপি একটি এনভিএমই থাকবে আজকের পিসিগুলোর সাথে, 3 বছর ওয়ারেন্টি থাকবে, এবং এটা মার্কেট প্রাইস এখন স্টিল নাও 2800-2850 টাকা সেল হয়ে থাকে, বাট এই পিসিগুলোর সাথে রেখেছি মাত্র 2700 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবকিছুই তো ভালো রাখলাম, পাশাপাশি একটা ক্যাসিনো কিন্তু একটু ভালো মানের কুলিং সিস্টেম বা বাজেট কম হোক তাতে কি একটু দেখতে সুন্দর হতে হবে। তো আজকের এই পিসিগুলোর সাথে ক্যাসিনো হিসেবে চয়েস করেছি ভেলুটার ব্র্যান্ডের M200 মডেলের 3টি RGB ফ্যান সহ। সামনে থাকবে 2টি, এবং সামনে পুরোটা মেশ থাকবে, সাইডে টেম্পার গ্লাস থাকবে, এবং পিছনে আরেকটি RGB ফ্যান থাকবে। 3টি RGB ফ্যান সহ এই কেসিনটি চয়েস করেছি ভেলুটার ব্র্যান্ডের M200 মডেলের একটি কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে, এবং এই কেসিনটির সাথে একটি পাওয়ার সাপ্লাই, বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে। আপনারা সবাই জানেন যে ভেলুটপ কিন্তু কেসিনের সাথে যে পাওয়ার সাপ্লাইগুলো দিয়ে থাকেন এটা কিন্তু রিয়েল ওয়ার্ড দিয়ে থাকেন, এবং এই পাওয়ার সাপ্লাইগুলো 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকেন, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি। এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু Ryzen 5 5600G অনেক পিসিবিল ইউটিউবে আমরা দেখেছি, বাট আমরা করিনি যদিও, বাট চলে, কিন্তু এই ইন্টেল Core i5 10th জেনারেশনের জন্য খুব ভালোভাবে চলবে বলে আমি আশা রাখি, এবং রিয়েল ওয়ার্ড 200 ওয়াট পাবেন এই পাওয়ার সাপ্লাইটি। সব কিছু বিবেচনা করে দাম ধরা হয়েছে মাত্র 3000 টাকা, 3000 টাকার মধ্যে কেসিন এবং পাওয়ার সাপ্লাই, বেস্ট একটি কেসিন এবং পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এই পিসিবিলের সাথে। এটা মডেল নাম্বার হলো ভেলুটপ M200 মডেলের একটি ব্ল্যাক কেসিন পাবেন, গেমিং একটি ফিল দিবে কেসিনটি, এবং দামও যেহেতু মোটামুটি কেসিন এবং পাওয়ার সাপ্লাই 3000 টাকা, আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফিরস, কেসিনের পাশাপাশি আমরা একটা ভালো মানের একটা মনিটরও দেওয়ার চেষ্টা করেছি, ভালো মানের বললে আসলে ভুল হবে, বাট বাজেট অনুযায়ী কিন্তু এই মনিটরটি খুবই ভালো একটি মনিটর। এর কারণ হলো এই গিগাসনিক মনিটর কিন্তু আমি অনেকদিন আগের থেকে কিন্তু আমরা রিভিউ করে থাকি, এবং গিগাসনিক মনিটর কিন্তু আরও আপডেট হয়ে বাজারে এসেছে। এটার কারণ হলো যে গিগাসনিক আগে কিন্তু শুধু ভিজিএ পোর্ট থাকতো, এখন কিন্তু ভিজিএ পোর্টের পাশাপাশি HDMI পোর্টও পাবেন, এবং এটা LED একটি মনিটর, যদিও এখানে ফুল HD বা আরও বিভিন্ন কথা লেখা থাকে, বাট এটার দিকে আমি চোখ কখনোই দিই না, কারণ হলো বাজার যেহেতু কম বাজারের মনিটর, তো আমি মনে করি যে এটা আসলে বাজার অনুযায়ী একটা ভালো মনিটর, কারণ 4800 টাকা রেখেছি এই পিসিবিলের সাথে, যদিও মার্কেটে এখন এটার দাম 5000 বা 5500 টাকা হয়ে গেছে, বাট এই পিসিবিলের সাথে রেখেছি মাত্র 4800 টাকা। তো 4800 টাকা দিয়ে মনিটর আমার কাছে খারাপ মনে হয়নি, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এবং 4800 টাকার ভিতরে মনিটরটা ভালো এই কারণেই বলবো, গিগাসনিক মনিটর কিন্তু আমি হিউজ পরিমাণ বিক্রি করেছি, আমি বলবো না যে এটা অনেক ভালো, বাট বাজেট হিসাবে মনিটরটিও অনেক ভালো, কারণ হলো যে মার্কেটে যে চায়না মনিটরগুলো পাওয়া যায় তার সাথে আমি কোয়ালিটি বলেন বা রিপ্লেস সার্ভিস বলেন সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে গিগাসনিক একটা পারফেক্ট মনে হয়। এই কারণে, কারণ রিপ্লেসে আসলে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে তারা কিন্তু চেঞ্জ করে দিয়ে দেয় বা ওটাকে সলিউশন একটা করে দেয়, বাট অন্য অন্য যে চাইনিজ মনিটরগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি 7 দিন 10 দিন লাগায়, এর জন্য আসলে অন্য অন্য মনিটর নিয়ে রিভিউটাও খুব কম করি, কারণ এই গিগাসনিকটা আমাদের নিজেদের প্রোডাক্ট বলে আমি মনে করি। কারণ কোনো সময় এমনও সময় গেছে যে অনেক দূর থেকে কাস্টমার আসছে যে ভাই আমার আসলে অনেক দূর থেকে আসছি, একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা, আমি কোম্পানিকে যখনই চেঞ্জ করছি তারা সাথে সাথে চেঞ্জ করে দিছে। সো আমার কাছে কোয়ালিটি, বাজেট এবং রিপ্লেস সার্ভিস সব কিছু মিলে আমার কাছে এই মোটরটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। গিগাসনিক 19 ইঞ্চি একটি LED মোটর থাকবে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, পাশাপাশি VGA পোর্ট এবং HDMI পোর্ট সহ এই মোটরটি পেয়ে যাবেন আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরা হয়েছে মাত্র 4800 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মনিটরের পাশাপাশি আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করি আজকের এই পিসিবিলের সাথে। কিবোর্ড মাউস হিসেবে কিন্তু Imice N300 মডেল একটি গেমিং কিবোর্ড এবং মাউস একটি কম্বো রেখেছি এই পিসিবিলের সাথে। LED ব্যাকলাইট সহ একটি গেমিং ফিল দিবে এই কিবোর্ডটি, এবং মাউসটি কিন্তু এক্সট্রা কি যুক্ত একটি মাউস। আপনারা জানেন যে যারা গেমিং করতে পছন্দ করেন তারা কিন্তু এক্সট্রা কি থাকলে ভালো হয়, তো এই মাউসটা কিন্তু গেমিং এবং এক্সট্রা কি যুক্ত মাউস। আমার কাছে সব কিছু বিবেচনা করে আমার কাছে কিবোর্ড মাউসটি খুবই ভালো লেগেছে, এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দাম ধরা হয়েছে মাত্র 1000 টাকা, 1000 টাকার ভিতরে পারফেক্ট একটি কিবোর্ড মাউস হলো এই Imice N300। সব কিছু বিবেচনা করে কিবোর্ডটি ভালো লেগেছে বলে রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। কিবোর্ড এবং মাউস একসাথে কম্বো থাকবে এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা এই পিসি দিয়ে কি কি কাজ করা যাবে এই বিষয়টি আলোচনা করি। আপনার এই পিসিতে মোটামুটি ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অফিসিয়াল যত ধরনের কাজ আছে সবই করতে পারবেন, পাশাপাশি আপনারা 3 বছর মোটামুটি কম্পিউটারের যে অ্যাক্সেসরি 3 বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন, 3 বছর সেফলি আপনারা চালাইতে পারবেন, এবং টুকটাক গেমিং যারা করতে চান, ফ্রি ফায়ার, পাবজি, GTA 5, তারা কিন্তু খুব সহজেই রান করতে পারবেন এই পিসি দিয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। এই পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনারা কী ধরনের পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। এবং আজকের এই পিসিবিলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন, এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স IT সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান দূর দূরান্ত থেকে
থেকে 64 জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসেরকে রেডি করব, রেডি করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডার ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।